নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকবে মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মী পূজোর ব্রত কথা পাঁচালী আকারে। আসুন শুনে নেওয়া যাক জনৈক রাজার উপাখ্যান। দিল্লিতে আছিল এক দুর্ধর্ষ রাজন, অবিচারে করিত যে প্রজার পালন। এই রূপ অত্যাচারে দিন গত হয়, তবু সে রাজার নাহি জ্ঞান উপজয়। একদিন দৈবযোগে ভিক্ষু এক আসে, ভিক্ষা আসে যায় সেই রাজার সকাশে। মুষ্টি ভিক্ষা প্রার্থী হয়ে রাজারে জানালো, রাজা তারে বেত্রাঘাত করিতে বলিল। ক্রোধে অগ্নিশর্মা ভিক্ষু দিল অভিশাপ, বিনা দোষে প্রহারিলে পাই মনস্তাপ। আমারে তখন তুমি চিনিতে পারিবে, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে পথেতে ঘুরিবে। এত বলি ভিক্ষু তারা অন্তহিত হইল, সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মী বিদায় লইল। চারিদিকে হাহাকার, ক্ষুধায় চিৎকার, কে কোথায় চলে গেল রাজ্যবাসী তার। নাহি শস্য নাহি অর্থ সব শূন্যাকার, মহামারী হাহাকার রাজশূন্য আর। এতদিনে দর্পরাজার চূর্ণ হয়ে গেল, কিসে পাব পরিত্রাণ মনেতে চিন্তিল। অন্ন নাহি বস্ত্র নাহি ভিক্ষা মাত্র সার, লক্ষ্মী ছাড়া হয়ে আমি ঘুরি চারিধার। ভিক্ষু অভিশাপ কথা জাগিল মনেতে, কোথা গেলে দেখা হয় ভাবে সদাচিতে। ক্ষুদায় কাতর রাজা কাঁদিতে লাগিল, হেনকালে সেই ভিক্ষু তথায় আসিল। রাজার অবস্থা হেরি ভিক্ষু হৃদি ফাটে, বলে রাজা অতি দর্পে এই তব ঘটে। বার্জনা করহ বলি ভিক্ষু পদতলে, পরে রাজা আছড়িয়া ভিক্ষু তারে বলে। অত্যাচারে নির্যাতিত করেছ প্রজায়, লক্ষ্মী ছাড়া হয়ে তাই রয়েছ ধরায়। এখনো যদি চাও তুমি আপন মঙ্গল, পুজো লক্ষ্মী হবে দুষ্ট অরিষ্ট সকল। সেই দিন হতে রাজা লক্ষ্মী পূজা করে, রাজ্য মধ্যে শান্তি হলো আনন্দ অপারে। অথ মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ব্রত কথা পাঁচালী এখানেই সমাপ্ত।